নতুন যারা লিডার হয়েছেন তাদের বলছি, পড়াশোনা মাশাআল্লাহ জানেন, যখন শশী থারুরের লেটেস্ট এডিশন যেটা বার হয়েছে 950 টাকা দাম নেবে, ওটা পড়ুন। প্রকৃত পলিটিক্স এবং পলিটিশিয়ান বড় বড় মানুষ যারা, তারা ওই বইটা পড়ে লেকচার দিচ্ছে। আমি তো লিডিং কাকে বলে দেখেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে ওয়াদার জন্য মাফ করে দিয়েছে, আর আমাদের লিডাররা কত ওয়াদা করেছে কত ভেঙেছে তার কোনো হিসাব নেই। এই কথাটা যেন কোনো টিএমসি ছেলে মাথায় ঢুকিয়ে আমার দুশ্মন মনে করবেন না, সিপিএম এর ছেলেরা মাথায় নিয়ে তার দুশ্মন আমাকে মনে করবেন না, আইএফএস কি বলে আইএসএফ এর ছেলেরা মাথায় নিয়ে তার দুশ্মন আমাকে মনে করবে না। আমি লিডার বলেছি, কোন দলের বলিনি, তবে বলে শেষ করে দেবো, বুঝলেন? এ দেখতে দেখতে মনোজ ঘড়ি যে কখন পাড়ায় সময় কারো, আমাদের আরো দু ঘন্টা হায়াত কমে গেল। কেন? আমি 12টায় উঠেছি, 2টো বাজতে চললো, 2 ঘন্টা কমে গেল, বাড়লো না কমলো? 2 ঘন্টা কমলো তো। আবার ঘরে যে ফজর পর্যন্ত ওয়েট করবেন আরো 2 ঘন্টা কমবে। বাড়ছে কি না কমছে? বাচ্চাদের কি হচ্ছে? বাড়ছে না? বাড়ছে না? কমছে? তুরস্কের একজন বিখ্যাত রাজা ছিল, আজ খালি রাজাদের ওয়াজ হচ্ছে। হ্যাঁ, ও আল্লাহ আমাদের রাজা বানিয়ে দেওয়া, আল্লাহ আমাদের সবাই রাজা বানিয়ে দেবে, দেখি কিরম লাগে। রাজা বানবেন না এখানে, না আখিরাতে যেন রাজা হতে পারি, বলুন আমিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর যে শাসন করেছিলেন, ইসলামী আলামে ইসলাম, ইসলামের অর্ধ পৃথিবী, ইসলামিক শাসনটা সারা দুনিয়ার মধ্যে উনি 8টা প্রদেশে ভাগ করে দিয়েছিলেন, এবং প্রাদেশিক গভর্নর তিনি রেখেছিলেন, বিভিন্ন জায়গায় গভর্নর ছিল। এরকম তুরস্কের একজন গভর্নর ছিল, গভর্নরের নাম হচ্ছে আমর বিন হারমুজান, তুরস্কের গভর্নর আমর বিন হারমুজান। একসময় হলো কি, তুরস্কের গভর্নর আমর বিন হারমুজানের আমলে 10,000 মানুষ মরল। যখন মানুষ মরল তখন আমর বিন হারমুজানকে ডেকে পাঠালো, বিচার হলো, তোমার সময় তুরস্কে 10,000 মানুষ মরল কেন? ওই সময় বলছে যে হুজুর কি করব, এই সেই বললো, তোমার গলা নেওয়া হবে, গর্দান নেওয়া হবে। শুনছেন, মন দিয়ে শুনছেন তো, সমস্ত মানুষের সামনে বিচার হচ্ছে, গর্দান উড়াবে, আর এ তো পোড়খা রাজনীতিবিদ, কথা বুঝতে পারছেন? এই সব ঠিক করে দেবে, কোনটা রাতে হবে, কোনটা দিনে হবে, কোনটা কখন হবে, পোড়খা রাজনীতিবিদ যার বলে, বুঝতে পেরেছেন? এবারে হয়েছে কি, বলছে হুজুর আমার তো গর্দান জামে, আমি একটু পানি খাবো, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো, বলছে হুজুর আমি একটা রাজা বাদশা মানুষ, আমাকে এই কাঠের পেয়ালায় পানি দিয়েছেন, নিয়ে মারলো। আব বললো যা ভালো, ওমর ফারুক বলছে শেষ পানি খাবে, একটা কাঁচের ভালো বাটিতে পানি আনো। পানি আনলো, মুখের কাছে নিয়ে যায়, সরিয়ে নেয়, নিয়ে যায় সরিয়ে নেয়, চালাক তো, বুঝতে পেরেছেন? জল্লাদ বলছে তাড়াতাড়ি পানি খাও, না হলে গর্দান ওই অবস্থা, ওই বা কেটে দেবো। বলছে আপনারা এত নিষ্ঠুর, একটু পানি খেতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, ওমর ফারুকের ভেতরটা কেঁদে উঠেছে, আহারে বাবা তোমার গর্দান নেবে না, মনে হচ্ছে কুড়ি তো মরে যাবে। বাবা তোমার হাতের ওই পানি তোমার যতক্ষণ না খাওয়া শেষ হবে ততক্ষণ তোমার গর্দান কেউ নেবে না। যেই শুনেছে পানির বাটি নিয়ে একা চাট, বাটি ভেঙে চুরমার, বাটি ভেঙে চুরমার, পানি কোথায়? হ্যাঁ, আরবে মাটি না বালি। সঙ্গে সঙ্গে পাশে ছিল মুফতি সাহা সাহাবা ফকি সাহাবা আনাস, বলছে হুজুর গেম ফিনিশ, বলে কেন? বলছে ও তো বেঁচে গেল, বলে কেন? যে আপনি বলেছেন তোমার হাতের পানি যতক্ষণ না খাওয়া শেষ হবে, ওই পানি যতক্ষণ না খাওয়া হবে তোমার প্রাণ নেওয়া হবে না, ওই পানি পাবেন কোথায়? বালি টেনে নিল, এখন তো অন্য পানি, তো আর জান নেওয়া হবে কি করে? পরের দিন বিচার হলো,
দেখা গেল না সত্যি ওই পানি পাওয়া যায়নি, ওকে বেকসুর খালাস করে দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। এই দেখার পরে বলছি এটার নাম যে ইসলাম, আমি একজন খ্রিস্টান কিন্তু ইসলাম যে এমন একটা ধর্ম হযরত মুহাম্মদ রেখে গেছে যে ধর্ম তার ন্যূনতম অঙ্গীকার থেকে নিজেকে পিছিয়ে নেয় না, যে ধর্ম তার কমিটমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় না, অবিলম্বে আমার কলমা পড়ে মুহাম্মদের গোলাম হয়ে যাওয়া দরকার। বলুন সুবহানাল্লাহ। ও কলমা পড়ে মুসলমান হয়ে যায় আমর বিন হারবজান। পরে যদি এরই উবাইদুল্লাহ বিন ওমর, ওমর ফারুকের ছোট ছেলের হাতে ইনি কতল হয়েছিলেন, বুঝতে পেরেছেন? সে কতল হওয়ার পিছনে কারণ ও ইতিহাসে এখন যাব না। ওমর ফারুককে মেরেছিল যে ওই আবুল উলু, আপনার কি বলে ওই মোজেসি গুলাম, একটা সুন্দর তলোয়ার নিয়ে ওমর ফারুককে মারতে এসেছিল। এই আপনার আমির বিন হারমুজান তলোয়ারটা দেখেছে, দেখে বললো সুন্দর তলোয়ার তো, যাও বাবা কোথায় যাচ্ছ যাও। এই যে তলোয়ারটা যে ওর হাতে দিল, একজন দেখে ফেললো, ওমর ফারুকের ছোট ছেলেকে বলল যে আপনার আব্বাকে যে ওই যে আবুল উলু মারলো ওকে তলোয়ার আমির বিন হারমুজান দিয়েছে, ওই দেওয়াটা দেখেছে, কিন্তু ও যে নিয়েছিল ওর হাত থেকে দেখার জন্য এটা দেখেনি, যার জন্য দেওয়াটা দেখেছে। তো উবাইদুল্লাহ বিন ওমর ভাবলো ও আমার আব্বাকে মেরেছে আর ও তলোয়ার দিয়েছে, ওকেও মারবো ওর ছেলে মেয়েও মেরে দেবো, বুঝতে পেরেছেন? এইরকম কেস, এইসব অনেক ঘটনা, আমি আর যাচ্ছি না। তো লিডিং কাকে বলে দেখেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে ওয়াদার জন্য মাফ করে দিয়েছে, আর আমাদের লিডাররা কত ওয়াদা করেছে কত ভেঙেছে তার কোনো হিসাব নেই। অতএব দুনিয়ার রাজনীতি থেকে দূরে সরে যান। এ কথাটা যেন কোনো টিএমসি ছেলেরা মাথায় ঢুকিয়ে আমার দুশ্মন মনে করবেন না, সিপিএম এর ছেলেরা মাথায় নিয়ে তার দুশ্মন আমাকে মনে করবেন না, আইএসএফ এর ছেলেরা মাথায় নিয়ে তার দুশ্মন আমাকে মনে করবে না। আমি লিডার বলেছি কোন দলের বলিনি, তবে যে কোনো দলের লিডার তার প্রথম কাজ হচ্ছে শশী থারুর পড়ুন। আমি 950 টাকা দাম নেবে, অনলাইন পেয়ে যাবেন। শশী থারুরের নতুন যারা লিডার হয়েছেন তাদের বলছি পড়াশোনা মাশাআল্লাহ জানেন, যখন শশী থারুরের লেটেস্ট এডিশন যেটা বার হয়েছে 950 টাকা দাম নেবে, ওটা পড়ুন। প্রকৃত পলিটিক্স এবং পলিটিশিয়ান বড় বড় মানুষ যারা, তারা ওই বইটা পড়ে লেকচার দিচ্ছে, আমি তাদের নামও বলে দিতে পারি। যদি বলেন আপনি জানলেন কি করে, আমি একটু পড়ে দেখেছি, তাই সেটা থেকে কপি মারলেই আমার ছকে পড়ে যাচ্ছে। বলেন আপনি কেন পলিটিক্সের বই পড়েছেন, আশ্চর্যময় ভালো লাগে না? আমি সন্দীপ মায়ের স্ত্রী দেখি, দেখবো না? আমি বিবেক বিন্দ্রা দেখি, দেখবো না? আমি সিস্টার শিবানী দেখি, দেখবো না? আমি বিল গেটস দেখি, আমি দেখবো না? মোটিভেশনাল স্পিচ আমার ভালো লাগে শুনতে, আমি শুনি। তো আমি বিভিন্ন রকম বই আমি দেখি, আমার ভালো লাগে, পড়ি, ভালো লাগে, এটা আমার নেশা। অতএব মুসলিম লিডারদের বলবো, লিডিং দিচ্ছেন মাশাআল্লাহ দেন, কিন্তু হযরত ওমর ফারুকের একটু নেশা কেমন ছিল মনে নিয়ে মানুষের সেবা করুন, আল্লাহ তাআলা আপনাদের দুনিয়ায়ও ভালো করবে আখেরাতেও ভালো করবে। সবাই বলুন আমিন। এখন আমার এই কথাটা কে কিভাবে দিলেন আমি বুঝতে পারছি না, কথাটা বুঝতে পারছেন না? এসো সালমান, এসো ফুফুতো ভাই, ছোট হুজুর কেবলার বড় মেয়ের ছেলে, বাড়িতে ফাঁকা ছিল, আমি চলো ঘুরে এসে বাংলাদেশ চলে যাবে, কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমার কথাটা কে কিভাবে নিলেন বুঝতে পারছি না।